হাজার বছর পরেও তুমি আমার প্রিয় মা, ও হাজার বছর পরেও তুমি আমার প্রিয় মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা কথা বলে আসলে স্মরণ করতে হয় আমাদের ছোট ভাই। আপনারা দেখবেন, একটু খেয়াল করে দেখলে দেখবেন যে মাহফুজের কণ্ঠে একটা গান এখানে বাজছে। আমরা শুটিংয়ে আসছি একটা জায়গায়, তো এই জায়গাটায় মাহফুজের গান বাজলো। মনটা খারাপ হলে তারপর অনেক ভালো লাগছে যে না, ইসলাম সঙ্গীতের একটা প্রচার প্রসার বাংলাদেশে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মাহফুজের রেখে যাওয়া গানগুলো মানুষ শুনছে, এবং আমাদের ভালো লাগা বিষয় হচ্ছে যে না, মাহফুজের কণ্ঠে গান শুনলাম স্যাড, তারপরেও আল্লাপাক যেন মাহফুজকে গান উচ্চমাকাম গান করে, এটা কষ্টের বিষয়। তবুও আল্লাপাক যেটা ভালো মনে করেন, ওর গানের আবেদনগুলো লাস্টের দিকে এমনই ছিল যে আল্লাপাক যেন ওকে সেভাবেই কবুল করে। আল্লাপাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। তো আজকে যে জিনিসটা বলার জন্য আমি ভিডিও শুরু করেছি সেটা হচ্ছে, আজকে আমার একটা শুটিং হবে একটা গানের, সেটা হচ্ছে আমার প্রিয় মা, যে গানটা আপনি দেখেছেন রায়হানে তারানা স্টুডিও থেকে ও একটা ক্লিপ দিয়েছে, বা আমিও একটা ক্লিপ তারানা স্টুডিও থেকে বের হয়েছে, আমিও শেয়ার করেছি আমার আইডি থেকে। সো আমার প্রিয় মা গানটি মূলত হচ্ছে একটা মায়ের গান, এবং এই গানটা হচ্ছে একটা জীবিত মায়ের গান। গল্প আমার হয় না শুরু তুমি বিনে মা, গল্প আমার হয় না যে শেষ তুমি বিনে মা, গল্প আমার হয় না শুরু তুমি বিনে মা, গল্প আমার। অ্যাকশন, ওয়েলকাম ব্যাক। সো আমরা এখন যেটা করছি, আমরা এখন আছি হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। এটা হচ্ছে আপনার আবদুল্লাপুর থেকে ভেতরে ঢুকতে হবে, আবদুল্লাপুর থেকে ভেতরে ঢোকার কিছু দূর আসার পরে দেন আমরা পাবেন হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। এখানে আজকের আমাদের যে মায়ের গানটা আমার প্রিয় মা বা প্রিয় মা গানটা শ্যুট হচ্ছে, শ্যুটে আছেন বড় ভাই, আমাদের সকলের অনেক প্রিয় ডিরেক্টর, আপনারা জানেন অনেক মানুষ অনেক গান করে এবং করছে, ইনশাল্লাহ আমরাও করছি। ফারুক তাহির ভাই উনি গানের শ্যুট নিচ্ছেন। লাস্ট টাইম আমি যে গানটা করেছিলাম আমায় খুঁজে পাবে গানটা ওনার করা ছিল, এবং মায়ের গানটা করা ছিল, ম্যাশআপ করেছে একাধারে কয়েকটা গান। নাকি ফারুক ভাই লাস্ট সব গানগুলো তো আপনি করছেন? হ্যাঁ, উনি করছে। তো এই গানটা উনি করছে, সামনে গানগুলো উনি করবে ইনশাল্লাহ। আমার সাথে আছে ওই যে একটু দেখেন, ওই যে শাহরুখ ভাই, জহির, ওনারা ব্লগে আছে। আমরা এখানে আসছি আমাদের মায়ের গানটা ইনশাল্লাহ এখানে কমপ্লিট করবো। রিসেপ্টটা খুব সুন্দর, খুব সুন্দর বলতে একটা মানে পিকনিক টাইপের, বা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা থাকলে একটা ঘোরাফেরা করা যাবে, এই টাইপের একটা ব্যাপার সবার এখানে আছে। সো আমরা চাইবো, আমরা চেষ্টা করবো আমাদের শ্যুটিংয়ের পাশাপাশি এই রিসোর্টটাতে যেহেতু আমরা ঘুরছি ফিরছি, আমরা পুরোটা তুলে ধরার ইনশাল্লাহ ট্রাই করবো। সো সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে আমার পেজ ইকবাল মাহমুদ কলর অফ যে পেজটা আছে এটাকে ভিজিট করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকশন। তো আমরা এখন যে রায়হানের যে শটটা নিলাম, এই শটটা আপনারা দেখছেনই যে একটা সুন্দর শট গেল। এই শটটা আমরা এই রুমের মধ্যে নিয়েছি, আর এই মেঘবাড়ি রিসোর্টের ভাইজান নাম কি যেন? রাকিব ভাই হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাশাপাশি এখানে যে হাউসগুলো আছে হাউজিংয়ের ম্যানেজিংয়ের দায়িত্বও তিনি আছেন। সো রাকিব ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং দেখলো এবং বুঝলো, এবং কলর অফকে পাশাপাশি আমাদেরকে ভালোবাসা লাগে। তো আপনি আমাদের সাথে থাকবেন, আপনাদের মেঘবাড়ির জন্য সময় আসে, এই জন্য আপনি কী বলতে চান যে মেঘবাড়ি রিসোর্ট কি আসার মতো থাকার মতো? মেঘবাড়ি রিসোর্ট আসার মতো এবং থাকার মতো সবার থেকে ডিফারেন্ট, কারণ আমরা শুধু ফ্যামিলি রিসোর্ট মানে ফ্যামিলি হিসাবে আমরা রিসোর্ট তৈরি করি, তারপর এলাও করি। ওকে, তো মানে ওনার শুধুমাত্র মানে ম্যারিড হ্যাঁ মানে এখানে কপত প্রপতি যারা আসে অবিবাহিত তাদেরকে থাকার কোনো ব্যবস্থা এখানে নাই। সো এটা সুন্দর, আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আর আমাদের সাথে থাকুন। ভাই আমরা একটু ব্লগ করি, ভাই করেন, আমরা একটু ব্লগ করি, আপনারা একটু ব্লগ করবেন, আপনারা একটু আমাদের ব্লগ দেখবেন। সো আমাদের এই ব্লগটা হচ্ছে একটা ব্লগ, আর আমাদের ব্লগের মধ্যে আপনারা থাকবেন আর আপনারা ব্লগ দেখবেন। আচ্ছা ঠিক আছে। সো আমার সাথে ব্লগের মধ্যে আছেন জনাব হজরত মাওলানা জহিরুল ইসলাম বাদশা,
আর কোনো রাজ্য নাই। আসসালামু আলাইকুম। কি খবর? কি নাম তোমার বাবা? আমার সাথে আছেন সাদত ভাই, প্লিজ। উনি সৌদি ফেরত মানে উনি দেশে এসে কাজ সেরে ফেলছে আর কি। কি কাজ সেটা? ওখানে জব করছেন, পাশাপাশি আমার যে নিউজে আমরা আমার টিমটা করেছি, ব্যান্ডটা করেছি মেলোডিয়ান্স, সো মেলোডিয়ান্স এর উনি তো মানে আপনাদের সাথে কাজ করতে পারে অনেক খুশি হয়েছে এই সবচেয়ে বড় পাওয়া। তো ভালোই লাগে। আপনি একজন মেলোডিয়ান হিসেবে আপনার কী করা উচিত? অ্যাজ এ মেলোডিয়ান্স মেম্বার দায়িত্বশীল আপনার কী করা উচিত? যে দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো সেই দায়িত্ব পালন করার। আমরা চাই মেলোডিয়ান্সের মাধ্যমে সবাই করছে, আমরাও করবো ইনশাল্লাহ সারা পৃথিবীতে সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার সারা বিশ্ববাসীর মাঝে। এবং সাদত ভাই আমার এই সঙ্গীতের মধ্যেই আছে অনেকগুলো ক্যাস্টিং আপনারা দেখছেন, এবং তাকে দোয়া দিয়ে দিবেন সে যেন বেশি বেশি করে শুটিং করতে পারে। দোয়া চাই সবার, দোয়া করবেন আমাদের খেদমত আল্লাহ কবুল করুক। আর ফারুক ভাইকে আল্লাহ পাক কাছে আসুন। ফারুক ভাই বহুদিন যাবত মানে আমাদের ফারুক তাহির ভাই অনেক দিন যাবত ট্রাই করতেছে, এবং মনে করেন যে ট্রাই করলে তো আপনাই মানে মানে কবুলিয়াত তো হওয়া লাগবে। যেমন মনে করেন উনি উনি দেশে আসার সাথে সাথে দুদিনের মধ্যে বিয়ে করে ফেলছে, এটা কত বড় ভাগ্যের ব্যাপার তাই না? কিন্তু উনি দুইটা বছর যাবত মনে করেন যে ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না, এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে আল্লাহ পাক হয়তো আপনাকে অনেক ভালো কিছু রাখছে, ঠিক না ফারুক ভাই? ইনশাল্লাহ অবশ্যই টিকিট তো থাকতে হবে ভাই। হ্যাঁ ভাই, ক্যামেরা নিয়ে খালি দৌড়াতে হবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাদের ভাবি সাহেবকে কবুল করুক এবং আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাক এবং আপনার অনেক পরিপূর্ণ হয়ে যাক, কি বলেন? এবং ফুটবল টিমের মালিক করে দিন। নিকোশ কালো আধার ঘরে তুমি আলোর চাঁদ, তুমি ছাড়া জীবন আমার হয় না কল্পনা। হাজার বছর পরেও তুমি আমার প্রিয়মা, হাজার বছর পরেও তুমি আমার প্রিয়মা। আজকে আমি যে সঙ্গীতটি করলাম এই সঙ্গীতটি করেছি আমার কাছের একজন ভাই মুজিবুল হক সবুজ ভাইয়ের জন্য। তো সবুজ ভাই আপনাকে অনেক জাযাকাল্লাহ খায়র আমাকে আপনার সিলেকশনে রাখার জন্য আর এই সঙ্গীতটি গ্রিন প্রোডাকশনের জন্য। সো গ্রিন প্রোডাকশন হচ্ছে একটা কি বলে মানবাধিকার নিয়ে কথা বলে, অর্থাৎ যারা অসহায় যারা পথ পথের আশেপাশে শুয়ে থাকে, আমরা টোকাই বলি আসলে তারা টোকাই না, পথ শিশু বা যারা অসহায় মানুষজন আছেন তারা সারা বাংলাদেশে, সে যেহেতু পাবনা তার বাসা, সে পাবনা বেজ বা উত্তরবঙ্গ বেজ সে এগুলো কাজগুলো করে এবং সে অনেক দান সৎকর্ম করে যেটা আমি শুনেছি আর কি। তো আসলে মূলত এই কাজগুলো করতে হলে মানুষ মনে করে যে এটা শো অফ করা হচ্ছে বা এই জাতীয় অনেক নেগেটিভ কমেন্ট আমরা শুনতে পাই, কিন্তু আমার কথা হচ্ছে স্ট্রেইট যে শপ যদি ভালো কিছু থেকে হয় তাহলে সেই শপটা করা অবশ্যই জরুরি, কারণ যে শপে অনেক মানুষের জীবন ধারণের জন্য অনেক ব্যবস্থা হবে, যে সব শপের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষরা ভালো থাকবে তাদেরকে ভালো রাখার জন্য এই শপগুলো জরুরি। সো আমরা এই শপগুলো করতে পারি। আর আজকে আমি তারানা রেকর্ডসে সঙ্গীতের কাজটা দিলাম এবং
এটার মাস্টার করবে তারানার সাউন্ড ডিজাইনার শাফিন। শাফিন এদিকে আছে, শাফিন হচ্ছে কলরবের কিশোর শিল্পী, সো সে বড় হচ্ছে। আমাদের ছেলেরা, আমাদের ছেলেরা এখন অনেক ট্যালেন্টেড। এই যে ছোট্ট একজন ছেলে, ছোট্ট একজন মানুষ, সে একজন সাউন্ড ডিজাইনার। এবং তরুণদেরকে যদি আপনারা যদি সুযোগ না দেন, তরুণদের যদি আপনাদের প্রতিভা বিকাশের সুযোগ না দেওয়া হয়, তাহলে তারা কিন্তু বিগড়ে যায় বা অন্য পথে চলে যায়। যেমনটা আমরা দেখি বাংলাদেশের হাজারো প্রতিভা বাইরের দেশে কিনে নিয়ে যায়। সো আমাদের প্রতিভাগুলোকে আমাদের কদর করা দরকার এবং যথার্থ স্থানে তাদেরকে বসানো দরকার, যেন তারা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারে। শাফিন, কেমন লাগলো তোমার বলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, মাশাআল্লাহ। আপনার কণ্ঠ তো অনেক চমৎকার, আমরা জানি ভাই আপনি অসাধারণ গান। এবং আমি যেগুলো রেকর্ড নিয়েছি ইতিপূর্বে, আপনার রেকর্ডগুলো আমি খুব ইজিলি আমি পেয়েছি, অল্পতেই। একটা জিনিস যারা রেকর্ড করতে চান তাদের জন্য আমি বলবো, একটা টিপস, ন্যাশনাল টিপস দেওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা বলবো যে পরামর্শ আর কি, তাই না? যে একটা সঙ্গীত খুব দ্রুত রেকর্ডিংয়ের জন্য আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি। এবং আসলে আগের মতো সিস্টেম নাই যে আপনি স্টুডিওর মধ্যে আসলেন, যে কোনো একটা স্কেলে ধরে আপনি গিয়ে ফেললেন, তা না। আপনাকে টেম্পোতে প্র্যাকটিস করতে হবে, একটা স্কেলে প্র্যাকটিস করতে হবে। সেখানে এসে আপনি যদি আপনার কণ্ঠের সাথে ম্যাচ হয়, দেন আপনি কিন্তু রেকর্ড দিতে পারবেন। আমাদের ম্যাক্সিমাম ভাইরা যারা যেটা করে, যে এটা মিলাতে পারে না, অনেক সময় নেয়। আসলে রেকর্ডিং দিতে অনেক সময় লাগে না যদি আপনার প্র্যাকটিসটা খুব ভালো থাকে, তাই না? আর যারা রেকর্ড যে নিবে তার যদি বিরক্ত লাগে, তাহলে কিন্তু আপনার সেই গানটা ভালো হবে না। সো যে রেকর্ড নিবে সে যদি আনন্দ সহকারে রেকর্ডটা নেয় এবং সে মজা পায়, তাহলে কিন্তু সঙ্গীতটা মাস্টার করতে বা ওই গানের পিছনে শ্রম দিতে কিন্তু সমস্যা হয় না। আর অবশ্যই তালে প্র্যাকটিস করতে হবে, যেটা বললাম টেম্পোতে প্র্যাকটিস করতে হবে। মেট্রোনোম নামে একটা সফটওয়্যার আছে, মেট্রোনোম, এটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর ওভারঅল শেষের কথা হচ্ছে যে আমি তারানা রেকর্ডসে ভয়েস দিয়েছি, আপনারা আসবেন তারানাতে, ভয়েস দিবেন। এখানে সবাই ইয়াং, রায়হান ভাই, হোসেন আদনান, শাফিন, আবির মাহমুদ, শেখ সাইদ, সবাই এখানে আসে, সব সবাই একটা টিম। সেখানে আসবেন, ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি প্রোভাইড করছে এবং সামনে এটা হবে, যেহেতু সবাই চিনেন, সবাই শিল্পী গুলো হবে। পাশাপাশি জান্নাত কন্টেন্টস ইউটিউব চ্যানেলটি এখন 1,00,000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি এবং তারানা রেকর্ডস 1,00,000 ক্রস করেছে আলহামদুলিল্লাহ। আমার অফিসিয়াল চ্যানেলে আপনারা দেখছেন, এই গণমত অফিসিয়াল, সো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আশা করছি আমাকে সাপোর্ট করবেন, পাশাপাশি তারানা রেকর্ডসকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক। একটা ইম্পর্টেন্ট কথা সবাইকে জানানো দরকার, বিশেষ করে যারা বিলং করতেছেন এরকম ধরনের রিসোর্ট, এটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। আমরা আপনাদের কাছে একটা ইনফরমেশন চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশে যত সুন্দর সুন্দর রিসোর্ট আছে, সুন্দর সুন্দর শ্যুটিংয়ের জন্য জায়গা আছে, সুন্দর সুন্দর ঘোরার জন্য জায়গা আছে, সেসব জায়গা আপনারা আমাদেরকে রেকমেন্ড করতে পারেন এই ব্লগের মানে কমেন্ট বক্সে। আপনারা লিখতে পারেন যে আমাদের এখানে সুন্দর একটা জায়গা আছে এবং তারা গুগল ম্যাপ সহ আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি এই ভিডিওটা ওই সব মানুষ দেখে থাকেন যারা রিসোর্টের মালিক অথবা রিসোর্টের কাজের সাথে জড়িত আছেন, দায়িত্বে কোনো দায়িত্বে আছেন, ম্যানেজারের দায়িত্বে আছেন বা অন্য কোনো যে কোনো দায়িত্বে আপনার রিসোর্ট বা ভালো কোনো শ্যুটিংয়ের স্পটে বা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গায় দায়িত্বে আছেন, তারা আপনারা এই ভিডিওর কমেন্টে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি এই ভিডিওতে মেইল আছে, আমার মেইল দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ফেসবুকের আইডিও দেওয়া থাকবে, পেজও দেওয়া থাকবে, সব কিছু আপনারা যোগাযোগ করতে পারেন। যদি চান আপনারা এই মেঘবাড়ি রিসোর্টের মতো করে প্রমোট করতে আপনাদের রিসোর্টটা, তাহলে আশা করা যায় অনেক বেশি অডিয়েন্স বলেন বা কাস্টমার বলেন আপনারা অনেক বেশি গেইন করতে পারবেন, অনেক বেশি কাস্টমার পাবেন। পাশাপাশি যেটা হবে, আপনাদের রিসোর্টটাও প্রমোট হবে, আমার ব্লগটাও ব্লগের মাধ্যমে, এবং আমাদের যেহেতু আমরা ইসলামী সঙ্গীত শ্যুট করি, আমরা ইসলামী সঙ্গীত করি, তাহলে আমরা সুন্দর সুন্দর জায়গাগুলোতে লোকেশনগুলোতে আমরা শ্যুটিং করতে পারবো, তাই না? তো এই যে এটা সবার জন্য পজিটিভ একটা বিষয় হবে। তো শেষমেশ এই কথাটাই বলবো, যদি আমাদের এই ব্লগটা বা আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি ব্লগটি শেয়ার করবেন। ফেসবুকে ইকবাল মাহমুদ কলরব লিখলে অথবা ইকবাল মাহমুদ লিখলে আমার পেজ আসবে, তো সেখানে আমার সকল ব্লগ এবং সঙ্গীতের পোস্ট করা আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা শেয়ার করবেন, ভালোবাসা থেকে লাইক কমেন্ট করবেন। পাশাপাশি আমার এই চ্যানেলটি ইকবাল মাহমুদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমার একটি চ্যানেল জান্নাত কন্টেন্টস, যেটা আমার বিজনেস চ্যানেল, ওটা 100K অর্থাৎ 1,00,000+ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কয়েকদিনের মধ্যে সিলভার বাটন পেয়ে যাবো, সো সেই সেলিব্রেশনের ভিডিও আমরা করবো, ওটাকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যেটা ফাইনাল কথা, সেটা হচ্ছে আমার ব্যান্ড, আমার গ্রুপ টিম, সেটা হচ্ছে মেলোডিয়ান্স। সো
একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটাকে লঞ্চ করবো ইনশাল্লাহ। তো ওটার জন্য একটা অপেক্ষা করতে হবে। মেলোডিয়াস আমাদের চ্যানেল থাকবে, আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা অবশ্যই সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করছি আপনাদেরকে ভালো কিছু করে দিতে পারবো ইনশাল্লাহ। এই বলে আজকের ব্লগ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত্নে গড়া পাখি তোমার একটু হলে দূর, কণ্ঠ থেকে ভেসে আসে শুধুই চাপা সুর। আমার সুখে তুমি সুখী মাগো, আমার দুঃখে তুমি দুঃখী। আমার সুখে তুমি সুখী মা, আমার দুঃখে তুমি দুঃখী। আমি যেন সারা সময় তোমার ভাবনা, হাজার বছর পরেও তুমি আমার প্রিয় মা, হাজার বছর পরেও তুমি আমার প্রিয়।